ওয়েলকাম টু ডট কম আমি সঙ্গীতা তোমাদের ম্যাথসের টিচার চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য ও কেন্দ্রীয় একটি বৃত্তের এবি ও সিডি দুটি জ্যাকে বর্ধিত করলে তারা পরস্পরকে পি বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে এ ও সি মাইনাস বিও ডি ইজ ইকুয়াল টু টু ইন বিপিসি হবে তো তাহলে প্রথমে আগে একটা আমরা বৃত্ত অঙ্কন করি ওকে তো এই বৃত্তের বৃত্তটি হচ্ছে ও কেন্দ্রীয় তো এ বৃত্তে দুটি জ্যা এবি এবং সিডি যেটা কিনা পরস্পরকে বাইরে গিয়ে বহি স্পর্শ করছে বা বাইরে গিয়ে ছেদ করছে তো এবি এবং সি ডি এটা যদি আমরা এক্সটেন্ড করি তো এটা তাহলে ধরো বাইরে বৃত্তের বাইরে গিয়ে পরস্পরকে পি বিন্দুতে ছেদ করছে তো আমাদেরকে প্রমাণ করতে হবে এ ও সি তাহলে আমাদের এ ও আর সি ও যুক্ত করতে হবে তাহলে আমরা এ ও সি অ্যাঙ্গেল পাচ্ছি তো এ ও সি মাইনাস বিওডি তো বিওডির জন্য আমাদেরকে বি ও এবং ও ডি যুক্ত করতে হবে তো এ ও সি মাইনাস বিওডি টু টু ইন্টু মানে এই অ্যাঙ্গেলটা এটা আমাদেরকে প্রমাণ করতে হবে ওকে তো এ ও সি মাইনাস অ্যাঙ্গেল বি ও ডি টু টু ইন্টু অ্যাঙ্গেল বিপি সি ফাইন আচ্ছা এটা প্রমাণ করার জন্য আমরা কী করবো আমরা এডি যুক্ত করবো ওকে এডি যুক্ত করে দিলাম তো অঙ্কন কী করলাম অঙ্কন করলাম এ ডি যুক্ত করলাম ওকে আচ্ছা এবার দেখো এখানে এই এ সি বৃত্তচাপের উপরে এ ও সি হচ্ছে কোণ আর এ ডি সি এটা হচ্ছে কোণ ওকে তাহলে প্রমাণ কি হচ্ছে এ সি বৃত্তচাপের উপর ওকে এসি বৃত্তচাপের উপর অ্যাঙ্গেল এ ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং অ্যাঙ্গেল এ এডিসি হচ্ছে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ এবং আমরা জানি যে কেন্দ্রস্থ কোণ হচ্ছে বৃত্তস্থ কোণের ডাবল হয় তো তাহলে এ ও সি ইজ ইকুয়াল টু টু ইন্টু এডি সি ওকে তাহলে এ ও সি হলো টু ইন্টু এডি সি আচ্ছা এবারে চলে যাই এই বিডি বৃত্তচাপের ওপরে বিডি বৃত্তচাপের ওপরে বি ও ডি হচ্ছে কেন্দ্রস্থ কোণ ওকে বিও ডি হচ্ছে কেন্দ্রস্থকোণ আর এ ডি হচ্ছে এ ডি হচ্ছে কোণ তাহলে আমরা জানি যে কেন্দ্রস্থ কোনোণ কোণের ডাবল তাহলে বি ও ডি ইজ ইকুয়াল টু টু ইন্টু টু ইন্টু ডি ওকে আচ্ছা এবারে চলে আসি আমরা এই যে ত্রিভুজটা আছে এ ডিপি এইটি এ ডিপি ত্রিভুজে আমরা চলে আসি এ ডিপি ত্রিভুজে আচ্ছা তো এটা আমি দু নম্বর দিলাম এবারে যেটা আমাদের প্রমাণ করতে দিয়েছে সেটা আগে লিখে নিই এ ও সি মাইনাস বিওডি এস ইকুয়াল টু টু ইন্টু এ ডি সি মাইনাস টু বি এ ডি সো দ্যাট ইজ ইকুয়াল টু টু কমন নিয়ে নাও তাহলে এ ডি সি মাইনাস অ্যাঙ্গেল বি এ ডি আচ্ছা এবারে যেটা আমি বলছিলাম আমরা চলে আসি এবারে ত্রিভুজটাতে এ ডিপি ত্রিভুজে ওকে এ ডিপি ত্রিভুজে আচ্ছা তো ত্রিভুজ এ ডিপি তে এটা হচ্ছে বহিষ্ঠকোণ ঠিক আছে এই যে অ্যাঙ্গেলটা এ ডিসি ঠিক আছে বহিস্থকন বহিস্ত্যাঙ্গেল এ ডি সি ইজ ইকুয়াল টু অন্তস্থ কোন্দ বিপরীত অন্তস্থ কোন্দয়ের সমষ্টি ঠিক আছে তাহলে বিপরীত অন্তস্থ কোন্দয় মানে এই যে অ্যাঙ্গেলটা এখানে পি অ্যাঙ্গেল পি ওকে বি বা পি ওকে প্লাস অ্যাঙ্গেল ডি বা এপিসি বা বিপিসি যেটা খুশি আমরা লিখতে পারি ওকে এ পি ডি বলতে পারো বা এ পিসি বলতে পারো বা বিপিসি বলতে পারো যেহেতু আমাদের প্রমাণে বিপিসি আছে তো আমি এটা বিপিসিই লিখছি ঠিক আছে তো এখানে এটা যেহেতু এবিপি একটি সরল রেখা এবং সিডিপি একটি সরল রেখা এবং এই যে বিন্দুগুলো এই সরল রেখার উপরেই পড়ছে তো তাহলে আমরা বিপিসি হিসেবে ওটা লিখতে পারি ঠিক আছে তো তাহলে এটা হলো বিপিসি ওকে তো তাহলে কি হলো অ্যাঙ্গেল এডিসি ইজ ইকুয়াল টু ডি মাইনাস বিপিসি অতএব আমরা বলতে পারি অ্যাঙ্গেল সি মাইনাস অ্যাঙ্গেল ডিএপিজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পি সি ওকে আচ্ছা দেখো তাহলে এই যে এখানে চলে এসছে চলে এসো আবার এখানে তো ইজ ইকুয়াল টু টু ইন্টু সি মাইনাস বিএডি তো বিএডি মানে কোনটা বি এডি মানে এই যেটা লিখেছি আমি ডি পি এটাই বি ডি ঠিক আছে বিএডি বা ডি এপি এ দুটো সমান তো তাহলে এখানে এটা আমি জাস্ট লিখে দিই একবার অ্যাঙ্গেল এ ডি সি মাইনাস অ্যাঙ্গেল ডি এ পি ওকে তো এটা আমরা কী পেয়েছি এ ডি সি মাইনাস ডিএপি পেয়েছি বিপিসি তাহলে এটা হলো টু ইন্টু অ্যাঙ্গেল বিপি সি তো এটাই আমাদের প্রমাণ করার ছিল দেখো যে অ্যাঙ্গেল এ ও সি অ্যাঙ্গেল এ ও সি মাইনাস অ্যাঙ্গেল বিও ডি ইজ ইকুয়াল টু টু ইন্টু বিপিসি তো এটাই হলো প্রমাণিত থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিদঙ্ক ডট কম অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো